অনেকে মনে করেন যে বা কিনে ভাড়া চালাবে তারা চালাইতে পারে আচ্ছা এগুলার ট্যাক্স যেহেতু কম বাৎসরিক মনে করেন যে আয়কর খুবই কম পিছনে এই যে দেখেন লোহার একটা মনে করেন একদম টোটাল জি টোটাল লোহার একটা বাম্পার আছে মানে যদি কেউ এসে মাইরা দেয় এটার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না হ্যাঁ এই যে দেখেন এই পাশে টায়ারগুলো ফ্রেশ আছে গুগল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা ইসিবি চত্বরটু কালশি রোড কাজী আসপারাগাস ফুড আইল্যান্ডের নিচে ভাই আজকে স্পেশাল কি আজকের স্পেশাল একটা জাহাজ বলতে পারেন নিসান নাভারা কেরি বয় এই গাড়িটা বিভিন্ন এনজিও প্রজেক্ট টজেক্ট এটা টোটাল কমার্শিয়াল একটা গাড়ি এই গাড়ির আয়কর খুবই কম বাৎসরিক কাগজপত্র করতে দশ বারো বারো তেরো হাজার টাকা লাগে এটি যারা ভাড়া চালাইতে চায় বিভিন্ন প্রজেক্টে ভাড়া চলে কেউ যদি ব্যক্তিগত ইউজ করতে চায় করতে পারে যাদের খামার টামার আছে তারাও ইউজ করতে পারে আচ্ছা হ্যাঁ এই গাড়িটা টোটাল ডাবল কেবিন এটা পিক আপ এটার ক্যারি বয় এটা খুবই চমৎকার একটা গাড়ি আচ্ছা এবং ট্যাক্সটা খুবই কম ট্যাক্সটা খুবই কম ট্যাক্স নাই বললেই চলে এগুলা নাই বললেই চলে হ্যাঁ কন্ডিশনটা কি ভাই কন্ডিশন ওভারঅল কন্ডিশন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তবে টুকিটাকি কাজ আছে কিছু টাচ আপ আছে যা আছে যেটা আছে এইভাবেই আমি গাড়িটা রিভিউ দিচ্ছি আচ্ছা যেভাবে কিনছেন এইভাবে রিভিউ দিচ্ছি হ্যাঁ যেভাবে নিছি এইভাবেই দিতেছি কেউ যদি আসে দেখে পছন্দ করে নিয়ে যাবে নিয়ে যা লাগে সে করে নিবে ওকে মডেল কত ভাই গাড়িটার মডেল 2009 এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা হচ্ছে 2013 সামনে থেকে শুরু করি বিশাল বাম্পার বিশাল বড় একটা শক্তিশালী বাম্পার আছে এই গাড়িটাতে হ্যাঁ নিসান নাভারা কেরি বয় আচ্ছা এই যে নিসানের মনোগ্রাম আছে ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট্রো ঠ ওকে হ্যাঁ এই গাড়িটা রেড ওয়াইন কালারের গাড়ি জি তবে গাড়িটা টাচ আপ টাচ আপ করতে হবে আর কি রংটা অতটা ভালো নাই জি এমনিতে গাড়ি সব অরিজিনাল আছে আচ্ছা যেভাবে আনছেন এইভাবে রিভিউ দিচ্ছেন হ্যাঁ যেভাবে আনছি এইভাবে রিভিউ দিচ্ছেন কেউ যদি নিতে চায় এইভাবে নিতে পারেন হ্যাঁ কেউ যদি নিতে চায় এইভাবে নিয়ে যা লাগে তার ইচ্ছা মতো সে করে নিবে কোনো খোলা কাটা বা হিস্ট্রি তো নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খোলা কাটাও নেই ওকে এবং টায়ারগুলো একদম বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ চারটা টায়ারই বিগ সাইজ টায়ারগুলো ভালো আছে টায়ারগুলো ভালো আছে হ্যাঁ এই যে গাড়িটা দেখেন ভিতরটা কি বেজ ইন্টেরিয়র ভাই হ্যাঁ বেজ ইন্টেরিয়র এটা অটো গিয়ারের গাড়ি এটা কিন্তু ডিজেল হ্যাঁ অটো গিয়ার অটো গিয়ার টোটাল সিলিং টিলিং যা যেভাবে আছে আপনি দেখেন কেউ যদি নিতে চায় আমি গাড়িটা এইভাবেই সিল করবো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই টোটালে ডিজেল গাড়ি এবং এটা ক্যারি বয় উবাল শেপ হ্যাঁ এটার একটু চাহিদা বেশি যেটা আবার আপনার ওই যে এই রাউন্ড বা স্কোয়ার আছে ওটার একটা একটাই নেই ওটা ওভাল শেপের ক্যারি বয় হিউজ স্পেস ভাই হ্যাঁ এই যে স্পেয়ার চাকা ডিজেল গাড়ি এই যে দেখেন আচ্ছা পার্ট খোলা যায় খুবই সুন্দর খুবই সুন্দর যারা মাল টাল ক্যারি করতে চায় যাদের অনেকের থাকে না খামার থাকে অনেকের চা বাগান থাকে জি জি অনেকে মনে করেন যে বা কিনে ভাড়া চালাবে তারা চালাইতে পারে আচ্ছা এগুলার ট্যাক্স যেহেতু কম বাৎসরিক মনে করেন যে আয়কর খুবই কম খুবই কম পিছনে এই যে দেখেন লোহার একটা মনে করেন একদম টোটাল জি টোটাল লোহার একটা বাম্পার আছে মানে যদি কেউ এসে মাইরা দেয় এটার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না হ্যাঁ এই যে দেখেন এই পাশে টায়ারগুলো ফ্রেশ আছে এই যে খুবই সুন্দর একটা গাড়ি নিসান কি বলছেন এটা নিসান নাভারা ক্যারি বয় নিসান নাভারা ক্যারি বয় নিসান নাভারা ক্যারি বয় আচ্ছা হ্যাঁ এই যে নাভারা নিসান নাভারা কেরি বয় এই যে হলো নাভারা হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এসি ইঞ্জিন সাসপেনশন হ্যাঁ এগুলো অফ রোড ফোর হুইল ড্রাইভের গাড়ি এগুলো সোজা কথা লং এ যদি এডি ম্যাক্সিমামই বড় বড় প্রজেক্টে চলে জি কেউ যদি ভাড়া চালাতে চায় এগুলোর ভাড়া কিন্তু হাই আচ্ছা হ্যাঁ একটা ওই যে দামি একটা হাই স্কিনা ভাড়া দেওয়া যে টাকা না পাইবে এটা তার চেয়ে বেশি ভাড়া পাবে এবং এটার বাজারটাও কম হ্যাঁ এটা বাজারটাও কম কম টাকায় মনে করেন কিনতে পারবেন কম টাকায় কিনতে পারবেন এই গাড়িটা আপনারা আসেন আসলে অবশ্যই প্রাইস কমে আপনাদেরকে দিয়ে দিবে আমরা এখন ইঞ্জিনটা দেখবো ভাই এটা অটো গিয়ারের গাড়ি এই যে ইঞ্জিনটা দেখাই আপনাকে এই যে দেখেন সিসি কত ভাই ডিজেল ইঞ্জিন সিসি 2500 আচ্ছা সিসি হচ্ছে 2500 হ্যাঁ এবং 24 মাসল ফ্রেশ অবস্থায় আছে ভাই এডি সব ফ্রেশ আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই নিসান নাভারা ক্যারি বয় ক্যারি বয় ডাবল কেবিন
ডাবল কেবিন এটা এটা কেরি বয় বলে আর কি ওই পিছনের ওটাকে কেরি বয় বলে আচ্ছা মডেলটা 2009 রেজিস্ট্রেশন 2012 মুকুল ভাই প্রাইস কত চাচ্ছেন এই গাড়ির প্রাইস এখন আর বেশি চাবো না যেহেতু কিছু কাস্টমস আছে যেমনে যা আছে যে অবস্থা আছে এই গাড়িটার আস্কিং প্রাইস 15 লক্ষ টাকা কেউ যদি আসে আমি কমাই দিব আপনার মোবাইল নাম্বারটা বলবেন মোবাইল নাম্বার 01717235530 01837980750 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই